হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, অসুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা গণেশ চতুর্থী স্পেশাল ব্লগ হতে চলেছে, তো তোমরা দেখো আমরা কীভাবে ছোটোখাটো করে গণেশ পুজো ঘরের মধ্যেই করলাম আজকে। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো দেখতে থাকো। ময়দা মাখা হচ্ছে, তো সিম্পল গণেশ ঠাকুরকে ভোগ লাগানোর জন্য সিম্পল একটু সুজি করেছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো সুজি বানিয়েছি, আর আমার কিচেন দেখো না, একদম ময়দা টয়দা বের করেছি, আটা বের করেছি, একদম অগোছানো হয়ে রয়েছে। আর বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে সামান্য কিছু জিনিস নিয়ে এসেছি কিনে, আর খুব বড় করে না, খালি সিম্পল গণেশ চতুর্থী যেহেতু প্রত্যেক বছর খুব বড় করে হয় আমাদের বাড়িতে, কিন্তু এবছর হচ্ছে না, এবছর সিম্পলই করছি ছোটোখাটো করে। আর আমার বান্ধবীরা এসছে, ওরা আমাকে অনেক অনেক হেল্প করছে, আর আমি ময়দাটা মাখছি, আর ও বাসন ধুয়ে দিয়েছে, আর একজন বসে বসে আলু কাটছে এই আর কি, আর ও ওখানে আলু কাটছে বসে বসে, আর বাবা এসে দাঁড়িয়ে আছে, আর হচ্ছে পাতিল আটাটা মেখে নি, চলো সাথে থেকে দেখো আর এই আর কি। তো দেখতে থাকো। এখানে আমার প্রায় লুচি বেলা মানে কমপ্লিট হয়ে গেছে, আর আলুর সবজিটাও দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছিলাম, তো প্রায় হয়ে এসেছে আলুর সবজিটা। আর এখানে আমি লুচিটা ভাজা বসিয়ে দিয়েছি, কারণ বেশ রাত হয়ে যাচ্ছিলো, আর দেখতে পাচ্ছ লুচিগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। আর তোমরা সবাইকে কীরকম গণেশ চতুর্থী পালন করলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর গণেশ চতুর্থী উপলক্ষে মানে কি বলবো, গণেশ চতুর্থী মানে খুবই বড় করে করা হয় আমাদের বাড়িতে প্রত্যেক বছর, কিন্তু আগের বছরও লকডাউনের জন্য সেরকম করে কিছু করিনি, কারণ কাউকেই বাড়িতে বলা হয়নি। নাহলে আমাদের বাড়িতে গণেশ চতুর্থীতে বাইরে থেকে রান্না করার জন্য মানে মানে মন্দির থেকেই মানে লোক আসে রান্না করার জন্য, অনেক গোটা মানে গ্রামের যত বাচ্চা কাচ্চা ছাড়া সবাইকে প্রত্যেককে নিমন্ত্রণ করা হয়, সবাই আসে, আর আমাদেরও আত্মীয় স্বজন সবাই আসে, কিন্তু এবার মানে করা হয়নি সেরকম। আর এবার রাত্রিবেলায় আমি মানে সিম্পল ছোটোখাটো করে সন্ধ্যাবেলা থেকে সব জোগাড় জোগাড় করে সন্ধ্যাবেলা থেকে রান্নাবান্না সব করে জাস্ট গণেশ ঠাকুরকে একটু ভোগ দেওয়ার মতো, যাতে একটু ভোগ দিতে পারি, একটু সামান্য সিম্পল পুজো দিতে পারি, সেটাই করলাম। আর বেশি কিছু এবছর করলাম না, আর বেশি কিছু হলো না এবছর, দেখা যাক আগামী বছর কি হয়, গণপতি বাপ্পা কি চায়, যদি চায় উনি বড় করে ভালোভাবে আসবেন তো তাহলেই হবে। তো তোমরা দেখতে থাকো আগে ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। Thank you.
এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি গণপতি বাপ্পার জন্য ছোটোখাটোভাবে মানে খুব সাধারণভাবে একটু আয়োজন করেছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও তোমরা। তো তোমার মুখটা নেই বলো। বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের গণেশ চতুর্থী? তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। খুবই সাধারণভাবে আজকে গণেশ চতুর্থী আমরা পালন করলাম, কেননা এবছর কিছু মানে একটা কিছু কাজ কারণে বশত আমরা সেরকমভাবে করতে পারলাম না, তো খুবই সাধারণভাবে করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। তো সবাই ভালো থেকো। তো আসছে বছর আবার দেখা যাবে কেমন করে করা যায়।